আপনারা যে ডিজাইনটি দেখতেছেন তার ড্রয়িং আমি বেনে নিচ্ছি। আপনাকে প্রথমে নিতে হবে 30 সেন্টিমিটার, তারপর মাঝামাঝি 30 সেন্টিমিটারের 15 সেন্টিমিটার। আমি এখন 15 সেন্টিমিটার নিলাম, 30 সেন্টিমিটারের মাথায় থেকে 15 সেন্টিমিটার দিয়ে টেনে নিলাম কম্পাসের সাহায্যে। এখন দেখতেছেন 15 সেন্টিমিটার করে কোনাকানিগুলি আমি ড্রয়িং করতেছি, দেখলেই বুঝতে পারবেন। ড্রয়িংটি আমার স্পষ্ট দেখা যাচ্ছে না, তা আপনারা জুম করে দেখতে পারেন অথবা লেখাগুলিতে টের পাবেন। আর কোনাকানি এইভাবে টানতে হবে 15 সেন্টিমিটার করে। এখন আমি যে মার্জিনটা টানবো তা হলো 15 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটারের মাঝামাঝি। এখন আপনাকে প্রত্যেকটি কোণায় 7 সেন্টিমিটার করে নিতে হবে, তা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করতেছি। আপনাকে নিতে হবে 4টি মার্জিন, মার্জিনটা আমি টানছি যে এই 4টি মার্জিনের ভেতরে 15 সেন্টিমিটার আছে, 15 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার করে আপনাকে নিতে হবে। তারপর আপনাকে স্কেল দিয়ে এইভাবে দাগ টানতে হবে 5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারে। মাঝের একটা ঘর দেখতেছেন, ওই ঘরটিকে কেটে দিতে হবে, তারপর স্কোয়ার করে ওই দাগের সাইড দিয়ে আপনাকে ড্রয়িংটা কেটে নেওয়া লাগবে। দেখতেছেন 30 সেন্টিমিটারের মাঝামাঝি একটা ফোঁটা দেওয়া আছে, ফোঁটাটা কেটে নিতে হবে। আমার হাতে যে ড্রয়িংটি দেখতেছেন তা আমার আগে আর্ট করা ছিল। Thank you.
এখন আমি যে কালারটি ব্যবহার করতেছি সেটা হলো ব্ল্যাক কালার। এখন আমি যেই কালারটি ব্যবহার করতেছি সেটা হলো বেগুনি কালার। যেটা কালার আমি ব্যবহার করতেছি সেটা হলো গার্ডেন গ্রিন। আপনারা চাইলে বিভিন্ন রকমের কালার ব্যবহার করতে পারেন।